পাড়া, এই যে এই রোডগুলো দিয়ে ভেতরে গেলে যে পাড়া, সবচেয়ে বেশি ভালো লাগে বর্ষাকালে। রোডগুলো অনেক ক্লিয়ার ক্লিন থাকে আর চারদিকে পরিবেশটা অনেক সুন্দর থাকে, তখন নতুন পাতা মানে দেখতে অনেক সুন্দর। রোলার কোস্টার এখান থেকে ফেনী খাগড়াছড়ি গাড়ি খুব যায়। ঢাকা থেকে বা ওদিক থেকে আসার আরেকটা ওয়ে হচ্ছে ফেনীতে নেমে ছাগলনায়া থেকে ডিরেক্ট, ফেনী থেকে বা ছাগলনায়া থেকে ডিরেক্ট খাগড়াছড়ি গাড়ি পাওয়া যায়। এবং ঢাকা থেকে আসার সময় যদি কোনো কারণে যদি ঢাকা থেকে গাড়ির টিকিট না পাওয়া যায়, তাহলে ফেনী বা ছাগলনায়া থেকে অবশ্যই গাড়ির টিকিট পাবেন। তবে বাসগুলো মোটামুটি মানে লোকাল বাস। আর এদিকে কাঠের ব্যবসা বেশি, যেহেতু পাহাড়ি অঞ্চল, এখান থেকে সবচেয়ে সকালবেলা ভোরবেলা সন্ধ্যাবেলার দিকে কাঠ কাঠ বোঝাই করে একেবারে বড় বড় গাছের ঘুড়ি বোঝাই করে গাড়ি যায়। এখন তো অলমোস্ট প্রায় 9:30, এখন অবস্থা দেখা এখন চাঁদের গাড়িগুলো আছে, তারপরে লোকাল বাসগুলো আছে, আর কোনো পরিবহন ইয়া আসে আপনার একালো মাসে অনেক রকম একালো মাসে বলি আছে, বেশ অনেক ধরনের গাড়ি আছে। উপর থেকে আবার নিচে দিকে নামবো, এরকম অনেক আরও রক অ্যান্ড টফ বাসগুলো আছে। ওই সময় তো ভিডিও ক্যামেরাটা অন ছিল না, তাহলে দেখতে পেতে আদিবাসী আছে। হ্যাঁ, এই যে আপনি টিপাই টিপাই যে রোড গুলো দেখতে পাচ্ছেন না উপরের দিকে উঠে গেছে, ওখানে তবে এখন খাগড়াছড়িতে আদিবাসী থেকে মানে বাঙালির সংখ্যা বেশি,